ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী সিবিআই দপ্তরে আসেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় বাড়ানোর আবেদন। সূত্রের খবর, অন্য পথে হাঁটতে চলেছে সিবিআই। বুধবারেও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, এলেন না নিজাম প্যালেসে। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্যে দু সপ্তাহ সময় চেয়ে নিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে আসেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্যে বুধবার সিবিআই দপ্তরে হাজির হওয়ার নোটিশ গতকালই সিবিআই পাঠিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী। তিনি জানান, অনুব্রত মণ্ডল এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ নন। আগেও একাধিকবার সিবিআই হাজিরা এড়িয়েছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। গত সপ্তাহেও তাকে তলব করেছিল সিবিআই, সেদিন কলকাতায় এলেও নিজাম প্যালেসে যাননি অনুব্রত। SSKM-এ যান চিকিৎসার জন্যে, কিন্তু চিকিৎসকেরা তাকে শারীরিক পরীক্ষা করে ছেড়ে দেন। সেখান থেকেই নিজের চিনার পার্কের বাড়িতে যান অনুব্রত, পরে সোজা বীরভূমের বাড়িতে ফেরেন জেলা সভাপতি। পরদিনই তাকে আবার নোটিশ দেয় সিবিআই। ওই দিনই অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তার চিকিৎসা করেন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা, জানিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তবে এসবকে আমল দিতে চাইছেন না তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত, এড়িয়ে যাচ্ছেন একের পর এক সিবিআই হাজিরা। সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আদালতে যাবার পরিকল্পনা করেছে সিবিআই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।